চিকেন মনস না না মানে ভাই তোর ডিম নেয়ার এত ইচ্ছা তুই আমারে বলতি আমার এই ইউটিউব চ্যানেল ছাড়া পাঁচটা লেয়ার মুরগির ফার্ম রয়েছে তুই বললে আমি সেখান থেকে বড় বড় সাইজের পাঁচটা ডিম এনে তোর পেছন দিয়ে ভরে দিতাম কিন্তু লাস্ট অব্দি ভাই তুই পেছনে ডিম নেয়ার জন্য এইরকম একটা পথ অবলম্বন করলি এই বুড়া সরকার তুই কেন মরস না তোর কারণে আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে বের হতে পারে না এই বোকাচোদারে কেউ বলেন আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন আর টিকটকে গিয়ে ছাগলের মতো চিল্লালেই কেন মুক্তি নিশ্চিত করা যায় না আর হয়তো মুক্তি কম ভিউ বেশি চাইতেছে যার জন্য টিকটকে গিয়ে এই সমস্ত ভিডিও বানাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী তুমি যতই করো টাল বাহানা তবুও তুমি আলেমদেরকে থামিয়ে রাখতে পারবা না না মানে আপনারা বুঝতে পারছেন ওর বিগের সাইড থেকে তো ডিম থেরাপি লাগবেই আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিবি ভাইরে ওইটা তোর পাড়ার মহিলা না বাংলাদেশের প্রধানমন্ত্রী একটু তো সম্মান দিয়ে কথা বল আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিবি নে তোর এই ভিডিও দেখে শেখ হাসিনার গদি কেঁপে গেছে আর তোর ভাই মামুনুল হককে মুক্তি দিয়া দিছে শালা চুতিয়া কি বলবো যাই হোক এখন আপনারা ভাই আমার এই কমেন্ট বক্সে বংশের পরিচয় দিয়ে আমাকে বলতে পারেন যে একজন আলেম অন্য একজন আলেমের মুক্তির জন্য আন্দোলন করতেছে এটা তো একটা ভালো কাজ তাহলে আপনি কেন তাকে নিয়ে রোস্ট করতেছেন সিরিয়াসলি ইনি ভাই একজন আলেম কি বলছিস তুই বলতেছি ভাই প্রথমত ইনি তো আলেমের ধারে কাছেও নাই ইনি হইতেছেন একজন জাস্ট টিকটকার যিনি কিনা মাদ্রাসার ছাত্রদেরকে টিকটক আসার জন্য উস্কানি দিয়ে থাকেন ওয়ারা কো ওয়ারা এসে পড়া টপ মাদ্রাসার পোলাপান কি সাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া এই ভিডিওর পরে তোর বিসি কাপবে রেডি হ মানে আমি তো অলরেডি প্রমাণ করে দিলাম এটা একটা ভন্ড আলেম আলেমের ধারে কাছেও না আর বাকি থাকলো হচ্ছে মামুনুল হক ওই যদি সত্যি মামুনুল হকের মুক্তি চাইতো তাহলে অন্তত রাস্তায় গিয়ে একদিন আন্দোলন করতো ওই যদি সত্যি মামুনুল হকের মুক্তি চাইতো তাহলে গত দুই তিন বছর অন্তত একটা ভিডিও বানাইতো তার মুক্তি চাওয়ার জন্য আর আরেকটা কথা ইনি আমাদের কোন এমন যার কথা প্রধানমন্ত্রী মামুনুল হকের মুক্তির ব্যবস্থা করবেন আরো একটা কথা বাকি থাকে ওই যে টিকটকে গিয়ে প্রধানমন্ত্রীকে এইভাবে ওপেন থ্রেড দিতেছে প্রধানমন্ত্রীকে এরকম ওর মতো টিকটক দেখে বৈশা বৈশা আর যদি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখেও থাকে তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের এইভাবে ওপেন থ্রেড দেওয়ার জন্য কি হইতে পারে ওর কোনো আইডিয়া আছে তুমি সরকারের বিরুদ্ধে কথা বলিও না নয়তো তুমিও ছাড় পাবা না দেখবে সরকারের বিরুদ্ধে অনেকেই কথা বলে কারণ তারা ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন পরিপন্থী লোকজন তারা সরকারের বিরুদ্ধে কথা বলবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু তুই তো ভাই সরকারের বিরুদ্ধে কথা বলতে দিস না তুই তো টিকটকে কি ওপেন থ্রেড দিতেছিস প্রধানমন্ত্রীকে এই বুড়া সরকার তুই কেন মরস না আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিবি ওই যে ভিডিওটা করেছে এটা একটা থ্রেড ভিডিও হয়েছে এটা আমি বুঝেছি আপনি অলরেডি বুঝে গেছেন টিকটক কোম্পানি বুঝেছে কিন্তু এই মানদারে বুঝতাছে না গতকাল রাতে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি মাত্র এক ঘন্টার ভিতরে 27,000 ভিউ হয়েছে কিন্তু টিকটক কোম্পানি ইসলামিক ভিডিও দেখে ভিডিওটাকে রিমুভ করে দিছে এটা তুই একটা দেশের প্রধানমন্ত্রীর মরার কথা বলেছিস এটা একটা থ্রেড ভিডিও হয়েছে যার জন্য টিকটক এটাকে রিমুভ করে দিয়েছে কিন্তু তুই এটা ইসলামিক ভিডিও কই পাইলি ভাই বলেন কি নাম্বার 1 বিশ্বস্ত সাইটে নাম হচ্ছে 1xbet এখানে আপনারা ক্রিকেট কিংবা ফুটবলে প্রেডিকশন করে টাকা আয় করতে পারেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে কিংবা কোন দল সবচেয়ে বেশি গোল করবে এছাড়াও এখানে রয়েছে আন্ডার বাহার জুজু রোলেট এবং ক্রাশ প্লেন আপনি যদি আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন তাহলে পেয়ে যাবেন 200% পর্যন্ত ডিপোজিট বোনাস এবং 26,000 টাকা খুব সহজে আপনি আপনার জেতা টাকাগুলো কিন্তু বিকাশ কিংবা নগদের মাধ্যমে উইথড্র করে নিতে পারতেছেন আপনি IPL BPL ওয়ার্ল্ড কাপে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন তাহলে আর দেরি কেন এখনই অ্যাপটি ডাউনলোড করে ফেলো ডাউনলোড করার লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তোমাকেও জেলে যেতে হবে এই কথাটা আমাকে বলিও না কারণ আমরা কৌমির সেনা ও আচ্ছা কৌমির সেনারা বুঝি এইগুলা করে পয়সা থাকলে এখন সবাই কাছে আসে বা সুন্দর তো ভাই তা ভাই আপনার নামাজ কালামের মাঝে মাঝে মাদ্রাসা পড়া অবস্থা আপনাকে গান বাজনা করা শিখেছেন কোন আলেম এই সমস্ত কিছু কিছু ভণ্ড হুজুরদের কারণে আমাদের দেশের সমস্ত হুজুরদেরকে বদনাম শুনতে হয় হুজুররা কিছু করলেই দোষ আর তোমরা মাইয়ালে নাচানাচি করো দলাডলি করো ও মা হুজুর দেখি আমাকে সাথে পাল্লা করে আমরা তো মায়া নিয়ে নাচাপিতা করি না যদি কেউ করে তাহলে তার ইসলাম সম্পর্কে জ্ঞান কম আছে কিন্তু ভাই আপনার তো ইসলাম সম্পর্কে জ্ঞান বুদ্ধির কোনো অভাব নাই তারপর আপনি কেন টিকটকে গিয়ে গান বাজনা করেন আর টিকটকে গিয়ে ভণ্ডামি করতে আছেন ওরে ভণ্ড প্রমাণ করার জন্য আমার কাছে হাজারটা যুক্তি রয়েছে যেটা আমি পরে কোনোদিন উপস্থাপন করব তবে আজকের টপিকটা শুধু এটাই ছিল যে একজন সামান্য টিকটকার কিভাবে দেশের প্রধানমন্ত্রীকে ওপেন থ্রেড করে ভিডিও বানাইতে পারে আমি মামুনুল হকের মুক্তির পক্ষে আমিও চাই সে 8-10 জনের মতো মুক্ত বাতাসে জীবন যাপন করুক কিন্তু ভাই মামুনুল হকের মুক্তির পরও যদি একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ওপেন থ্রেড দিয়ে ভাবে টিকটকে ভিডিও বানানো হয় তাহলে আপনারাই জানেন তার উদ্দেশ্য কি আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিবি ওই কিন্তু ভালোই জানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওর মতো টিকটকে গিয়ে সময় নষ্ট করে না তারপর সেই সব ব্যক্তিবর্গদের নিয়ে কথা বলে সে ভিউ কামাইতেছে বলতাছি কি ভাই এখন ভিউ তো ভালোই কামাইছে আবার অন্যদিকে মামুনুল হক সাহেবও কিন্তু বাইরে রয়েছে এমন সময় আবার নতুন করে এই সমস্ত থ্রেড দিয়ে ভিডিও আপলোড করা কি খুবই প্রয়োজন ছিল যদি এতই প্রয়োজন থাকে তাহলে ভাই তোমাকে অভিনন্দন হাসের বড় বড় হাফ গোল টিম পেছনে নেওয়ার জন্য মাদ্রাসার মেয়েরা দন্ন মাদ্রাসার ছাত্রদের মনে ভালোবাসা জাগিয়ে
তাদেরকে তিলে তিলে ধ্বংস করার জন্য। এখন এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনোভাবে মামুনুল হকের মুক্তির বিপক্ষে কথা বলি নাই, আমি শুধু প্রমাণ করার চেষ্টা করেছি মামুনুল হকের নাম ভাঙিয়ে ভন্ডামি করতেছে এই ভন্ড হুজুর। সো আর কিছু বলতে হবে না, যারা বুঝার এমনিতেই বুঝে যাবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখছে অবশ্যই ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে জলদি সাবস্ক্রাইব করে দেন। ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই আমরি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।